नमस्कार व्यूअर्स, सकल के आबारो स्वागतम जानाई आपनादेर त्रिपुरा स्टाडी चैनले। प्रिय व्यूअर्स, आजकेर भिडियोटी पर्षद परीक्षा बातिल चेये रेकर्ड बुट तत्त्वटी निये आलोचना करब। तार आगे आपनारा अनेकेई आमाके कमेंट्से व्हाट्सएपे एसएमएस करेछेन, दादा आपनी कि चान परीक्षा बातिल होक। प्रिय व्यूअर्स, आमि जारा जारा एई प्रश्नटी करेछेन जे आमि परीक्षा बातिल होक एटा चाई कि ना, आमि आपनादेर प्रत्येकेर उद्देश्ये बोलछि আমি পরীক্ষার বিপক্ষে নই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি কখনোই পরীক্ষার বিপক্ষে নই, কিন্তু হ্যাঁ, বর্তমান পরিস্থিতির বিপক্ষে আমি। এটা কেবল আমি নই, ত্রিপুরার যারা শিক্ষা আধিকারিকরা আছেন প্রত্যেকেই বর্তমান পরিস্থিতির বিপক্ষে। এটা আমি আপনাদের প্রমাণসহ দেখাচ্ছি। তবে আপনারা যারা প্রশ্নটি করেছেন অবশ্যই প্রশ্নটি করতে পারেন, আমাকে আপনারা প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি পরীক্ষার বিপক্ষে নই এবং পরীক্ষার বিকল্প কিছু হয় না, এটা সত্য, প্রত্যেককে এটা স্বীকার করতে হবে, তবে বর্তমান পরিস্থিতির বিপক্ষে। যদি কোনো কারণে পরীক্ষা বাতিল হয়, আমি বারবার বলেছি যে সিবিএসসির মতো আমাদের রাজ্য সরকারও কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যারা ইচ্ছুক তাদের ব্যবস্থা করবে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক, আপনারা যারা বলেছেন আমি তাদের উদ্দেশ্যেই কথাটি বললাম যে আমি পরীক্ষার বিপক্ষে নই, বর্তমান পরিস্থিতির বিপক্ষে আমি। প্রিয় ভিউয়ার্স, আজকের নোটিফিকেশনটি যারা গার্জিয়ান অভিমত দিয়েছিলেন আপনারা, গার্জিয়ান অভিমতের হাইয়ের দিকে এবং নাইয়ের দিকে কত সংখ্যক ভোট পড়ল এগুলি নিয়ে আলোচনা করব। আপনারা আজকের ফরিয়াদ পত্রিকাতে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আলোচনা করছি ভিডিওটিতে প্রথমে বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিল সোমবারের বৈঠক। আগামী সাত দিন চলবে কিভাবে মূল্যায়ন করে নম্বর দেওয়া হবে পরীক্ষায় আবেদন করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের। সিবিএসসি বাতিল করল, পশ্চিমবঙ্গ সরকার সে রাজ্য পর্ষদ পরীক্ষা বাতিল করল, এবার একই পদে হারতে চলেছে ত্রিপুরা সরকারও, অপেক্ষা শুধু একুশের। তবে গত 8 জুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদন করা পড়ুয়াদের অভিভাবকদের মতামত চাওয়া হয়। যারা পরীক্ষার গ্রহণের পক্ষে তারা হা, আর যারা বিপক্ষে তারা না মতামত জানাবেন। না জানিয়েছেন বেশি, প্রায় 74,000 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আবেদন করেছেন, প্রায় 74,000। তাই প্রায় 74,000 অভিভাবক ধরে নেওয়া যায়। হয়তো ভাই বোন পরীক্ষার্থী থাকতে পারেন, তাদের মধ্যে 38,492 জন পরীক্ষা বাতিল চেয়ে মতামত দিলেন। পরীক্ষা গ্রহণে ইচ্ছুক কিনা হা বা না জানতে চেয়েছিল পর্ষদ কর্তৃপক্ষ, তাতে না অর্থাৎ পরীক্ষা বাতিলের পক্ষে 38,492 জন মতামত দিলেন। 15 জুন সন্ধে 6টা অবধি মতামত নেওয়া যাবে, আর পরীক্ষা গ্রহণের করার পক্ষে মতামত দিলেন 6,001 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের 6,001 জন অভিভাবক মতামত দিলেন। প্রায় 74,000 পরীক্ষায় আবেদন করা পড়ুয়াদের মধ্যে মতামত দিলেন 44,493 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সম্ভাবনা আরও প্রকট হলো এ বুটিং সিস্টেম। মাধ্যমিকে হা বলেছেন 3,611 জন, আর না বলেছেন 17,343 জন। উচ্চ মাধ্যমিকে হা বলেছেন 2,390 জন, আর না বলেছেন 21,149 জন। আপনারা দেখে নিলেন আজকের ফরিয়াদ পত্রিকাতে আপনাদের যে প্রশ্নটি ছিল, হাইয়ের দিকে কত সংখ্যক ভোট পড়েছে, নাইয়ের দিকে কত সংখ্যক ভোট পড়েছে, এটি আপনারা আপাতত পেয়ে গেলেন। আপনারা দেখে নিলেন আমাদের গার্জিয়ানদের অভিমতদের মধ্যে হাইয়ের দিকে কত সংখ্যক ভোট পড়লো এবং নাইয়ের দিকে কত সংখ্যক ভোট পড়লো। তারপরের যে নোটিফিকেশনটি, আমি আপনাদের যারা আমাকে বলেছিলেন দাদা আপনি পরীক্ষা বাতিলের পক্ষে, আপনারা দেখে নিন এখানে কি বলা হয়েছে। এটি আজকে দৈনিক সংবাদ পত্রিকাতে দিয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধি সহ প্রায় সবাই পরীক্ষা গ্রহণের পক্ষে অভিমত প্রকাশ করেন। তবে সবারই বক্তব্য পরীক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এ মুহূর্তে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। বৈঠকে অংশ নিয়ে আপাতত পরীক্ষা গ্রহণ না করার পক্ষে অভিমত দেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। তার মতে বর্তমানে রাজ্যে করোনা জীবাণু সংক্রমণজনিত পরিস্থিতি ভালো নয়। তো দেখলেন আপনারা যে এটা আমি নই, আমার কর্তব্য শুধুমাত্র আপনাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া, আমার কাছে যা ইনফরমেশন আসবে এগুলি আপনাদের জানিয়ে দেওয়া। রাজ্যের স্বাস্থ্য দপ্তর কী ভাবছে, মধ্যশিক্ষা পর্ষদ কী ভাবছে, এগুলি নিয়েই আপনাদের পরীক্ষা হবে। তো আমি আপনাদের প্রত্যেকেই বলছি দেখে নেবেন আজকের পত্রিকাটি আপনারা অবশ্যই। পরীক্ষা সংক্রান্ত আগামী যে কোনো ইনফরমেশন আসলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। এই মুহূর্তে আজকের ভিডিওটি ছিল গার্জিয়ানদের অভিমতের
কার পক্ষে কতটুকু ভোট পড়লো এটা নিয়ে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।